চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ, জরা প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই শত, রজ ও তম, জরা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রাধীন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ, আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ, মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন। শ্রী ভগবান উবাচ, পরম ভূয প্রবক্ষ্যামি ধ্যানানাম জ্ঞানমুত্তমম যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদম ধ্যানম উপাশ্রিত্য মমসা ধর্ম্যমাগতা সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরাপ্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যাঃ তাসাম ব্রহ্ম মহদ্যোনির অহম বীজ প্রদঃ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাঁদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্ত্বম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা নিবধনন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। হে মহাবাহ, জরা প্রকৃতি থেকে জাত শত রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশ গমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ পুণ্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজো রাগাত্মকম বিধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্ত্বজ্ঞানজম বিধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভিস তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্যতুত্তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে ভারত, শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চাভিভূয সত্ত্বম ভবতি ভারত রজঃসত্ত্বম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, শত তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেইভাবে শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত।
যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণাম অশমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। যদা সত্ত্বে প্রবৃদ্ধেতু প্রলয়ম যাতি দেহভৃত তদোত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। যখন শতগুণ বৃদ্ধি প্রাপ্তকালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। রজসি প্রলয়ম গত্বা কর্ম সঙ্গিষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় যোনিষু জায়তে। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কর্মণ সুকৃতস্যাহু সাত্বিকম নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসঃ ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তমসো ভবতো জ্ঞানমেব চ। শতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, তমগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে গমন করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নান্যম গুণেভ্যঃ কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবম সোধিগচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মের অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। গুণানেতানতীত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত মৃতমশ্নুতে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গৈস্ত্রীন গুণানেতান অতীতো ভবতি প্রভো কিমাচার কথম চৈতাংস ত্রীন গুণানতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি তিনটি গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন? শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃতিম চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। উদাসীন বদাসীনো গুণৈর্যো ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবম যো বতিষ্ঠতি নেঙ্গতে। সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্তুতি। মানাপমানয়োস্তুল্যস্তুল্যো মিত্রারি পক্ষয়ো সর্বারম্ভ
परित्यागी गुणातीत स उच्यते। परमेश्वर भगवान बोलें, हे पांडव, जिनी प्रकाश प्रवृत्ति ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলো নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। माम चयो व्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान समतीत्यैतान ब्रह्म भूयाय कल्पते। जिनि ऐकान्तिक भक्ति योग सहकारे आमार सेवा करें, तिनि प्रकृतिर समस्त गुण के अतिक्रम करे ब्रह्मभूत स्तरे उन्नीत हन। ब्रह्मणो हि प्रतिष्ठाहम अमृतस्य व्ययस्य च शाश्वतस्य च धर्मस्य सुखस्य एकांतिकस्य च। आमी निर्विशेष ब्रह्मेर प्रतिष्ठा बा आश्रय, अव्यय अमृतेर शाश्वत धर्मेर एवं ओकान्तिक सुखेर आमी आश्रय।